মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে খুব সকাল সকাল তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম, কারণ সকালে তো উঠতেই হবে, মেয়ে স্কুল আছে, যার জন্য আমার রান্না বান্না কাজকর্ম, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, ওর ব্যাগ গোছানো, ওর টিফিন গোছানো, কত কিছু থাকে। তা ওকে মানে এখন মানে ঘুম থেকে তোলা হয়ে গেছে, মোটামুটি সকাল তো হয়েছেই। আর এখানে আমার সারাদিনে প্রচুর প্রচুর কাজ জমে রয়েছে। তো সারাদিন কী কী করছি, তোমরা সারাদিন আমাদের সাথে থাকো, দেখো, দেখতে থাকো কী কী করছি। দেখো সোনা ড্রেস পরে রেডি হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, চুল এখনও ভেজা, তার জন্য চুল আছড়ে গিয়েছে, চুল আর বাঁধিনি, কালকে স্নান না করে গেছিলো। আর এখানে খাবারে দেখো কী আছে, সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, কাঁচা লঙ্কা, ঘি। তাড়াতাড়ি খেয়ে নে মা, গাড়ি চলে আসবে, আসবে তো। হ্যাঁ না, 9:45 চলে আসবে, আর 10 মিনিট তুমি একটু ওয়েট করো। দেখ এখানে জানাটা সব খুলে দিয়েছি, রোদ একদম ঝলমল করছে, আমি টুকটাক করে কিছু কাজ সারছি। আজ আবার বৃহস্পতিবার ঘট পেতে পুজো দিতে হবে, মেয়ের গাড়ি এখন আসেনি, গাড়ি আসবে 9:45, গাড়ি আসবে, গাড়ি আসলে ওকে গাড়িতে তুলে দিয়ে তারপর আমি এদিকে আরও সব কাজটা সেরে টেরে স্নান করে তারপর পুজো দিয়ে নেবো। বৃহস্পতিবার ঘট পেতে পুজো দিও বলে কথা, একটু সময় লেগে যায়। দেখো আমার হাতে ওর স্কুলের ব্যাগটা প্রচুর ভারী, ওই জন্য ওর হাতে সবসময় দেই না। তো এই যে সামনেটা ওই গাড়িগুলো রাখা রয়েছে, এখানটা 3 রাস্তার মোড় পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, এখানে গাড়িটা ওদের আসে। হ্যাঁ মানে কম্পোজিশন ম্যাম হচ্ছে সৌম্যাম, ঠিক আছে। তো মানে আমাদের ক্লাসে সৌম্যাম এসে বলছে, দেখো মেয়েকে দিতে এসে কাকিমার সাথে রোজ গল্প করি, দিয়ে যাওয়ার দিতে যাওয়ার সময় গল্প করি, আবার নিতে যাওয়ার সময় গল্প করি। ওই যে কাকিমা, হাই করে দাও কাকিমা, হাই করে দাও, হাই করে দাও, এটা হাই করে দাও, এটা হাই করে দাও, ইউটিউবে যাচ্ছে। খুব হাসি খুশি, খুব মিশুকে কাকিমা। বাবা ই বাবা ই বাবা, লজ্জাতে দৌড় দিয়েছে। বাবা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভারীও খুব ব্যাগটা, চ গিয়ে বস, আমি ব্যাগটা ইয়েতে দিয়েছি গাড়ি। আচ্ছা ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, এটা বস। ওরে দিদি তোর বল, এই তো দিদি খুলে দিয়েছি তো, না আগে বসে নে তারপর ব্যাগ নে। বাবা আমার হাত ভেঙে গেলো, খুঁড়ি বাবা আমার চশমাটা নিয়ে নিস না, পাশরা পাশরা দরজা দিয়ে দিচ্ছি, টাটা। আমি দুপুরে কচু বাটবো, আর এখানে মাছ দিয়ে ডিম দিয়ে একসাথে করে ঝোল করবো, এর জন্য আলু ভাজছি এখানে, আর ফুলকপি ভেজে রেখেছি এখানে, আর এখানে মাছে মশলা করে রেখে দিয়েছি, মশলাটাকে দিয়ে এটা কষিয়ে এখানে ঝাল কচু বাটবো। আর এখানে করব নারকল দিয়ে, এই যে নারকল কুচি রেখে দিয়েছি, নারকল দিয়ে কচু বাটা করবো। ধনে পাতার বড়া, ধনে পাতাগুলো একটু বুড়ো হয়ে গেছে, লোকে কুচি নিয়েছি, ওগুলোকে দিয়ে এই রসুন দিয়ে কাঁচা লঙ্কা কুচো দিয়ে বেসন দিয়ে বড়া করবো মচমচে করে। নিলাম
দেখো আমার ঝাল কচু বাটাটা হয়ে গেছে, এবার আমি ওই নারকল দিয়ে বাটাটা করব। এই বাটাটাতে আমি দেব সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, কচু, নুন, চিনি, আর দেব নারকল দিয়ে ভালো করে পিষবো। এদিকে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। দেখ আমি সন্ধে দিয়ে নিয়েছি, সন্ধে হয়ে গেছে। আজকে লোকালকে পুজো দেওয়ার সময় নতুন জামা পরিয়েছিলাম। তো এখন রাত হয়ে গেছে, স্বর্ণার পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন খেলার পালা, লুডো খেলছে। দেখে মুখটা দেখি, লুডো খেলতে ব্যস্ত উনি এখন। আমিও এখন রান্নাঘরের দিকে চলে গেছি। রান্নাঘরে আমি মানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে আর রাত্রে আর রুটি করব না, কারণ দুপুরের মাছের ঝোল আছে। মাছ ডিম মিলিয়ে ঝোল করেছিলাম একবারে, তার জন্য রাত্রের জন্য মাছের ঝোল আছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আছে, আর বাটা তো আছেই, আর গরম গরম ভাত বসিয়ে দিয়েছি, এটা দিয়ে আমাদের আজকে ডিনার করে নেব। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের সকলকে জানাচ্ছি টাটা, গুড নাইট। মাম্মা টাটা করে দাও, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।